ও হ্যালো বন্ধুরা চলে এসেছি এমএক্স এক্সেলের একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে কোনো অফিস বা কোনো বিজনেস বা নিজের পার্সোনাল ইনকাম এক্সপেন্স কিভাবে মেনটেন করবে প্রফিট অ্যান্ড লসের সাথে সেটাই আজকের ভিডিও আমি তোমাদের দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এখানে একটা ইনকাম এক্সপেন্সের একটা ফরম্যাট বানিয়ে রেখেছি তো এই ফরম্যাটের একদম এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে আছে টোটাল ইনকাম দেন আছে টোটাল এক্সপেন্সেস টোটাল প্রফিট অ্যান্ড টোটাল লস আর এখানে দেওয়া আছে আমার এন্ট্রির জায়গা তো এখানে আমার ফার্স্টে ডেট এন্ট্রি করতে হবে ডেট এন্ট্রি করার পর এখানে দিতে হবে সোর্স অফ ইনকাম মানে যেগুলো আমার ইনকাম হচ্ছে মানে যেখান থেকে আমার ইনকামটা আসছে সেইগুলো আমি এখানে এন্ট্রি করবো আর যেগুলো আমার খরচ হচ্ছে মানে যেগুলো আমার এক্সপেন্স হচ্ছে সেগুলো আমি এখানে এন্ট্রি করবো তো ফার্স্টে আমি এখানে তোমাদের একটা এন্ট্রি করে দেখাই এখানে তো আমি এখানে ফার্স্টে ডেট দেবো তো ডেট দিয়ে তো ডেট দিয়ে দেখো যখন আমি এখানে ডেট দিয়ে এন্টার করবো অটোমেটিক আমার সিরিয়াল নাম্বারটা কিন্তু আপডেট হয়ে যাবে আমাকে নিজেদেরকে কোনো সিরিয়াল নাম্বার ওখানে টাইপ করতে হচ্ছে না তো দেখতে পারো আমি যেই ডেট দিয়ে এন্টার করলাম অটোমেটিক আমার সিরিয়ালটা আপডেট হয়ে গেল দেন এখানে আমি সোর্স অফ ইনকামে দেবো যে কোনো একটা তোমরা জাকুজ দিতে পারো তো আমি রিসিপ ফর্ম এক্সাইজের দিয়ে এখানে ইনকামে একটা কোনো ভ্যালু দিলাম দশ হাজার টাকা দিয়ে এন্টার করলাম তো এবার আমি এক্সপেন্সেস দেবো তো এক্সপেন্সেস এখানে একটা কোনো ডেট দিই ফার্স্টে দিয়ে এখানে আমি এক্সপেন্সেসে কী এক্সপেন্স হয়েছে আমার কী থেকে হয়েছে সেটা আমি লিখে দিই এখানে তো আমি লিখলাম এখানে কার রিপেয়ার মানে গাড়ির মেনটেনেন্সে আমার খরচা হয়েছে তো আমি লিখে দিলাম কার রিপেয়ার দিয়ে এখানে অ্যামাউন্টটা দিলাম তো তোমরা এখানে দেখতে পারো আমার ওপরে টোটাল ইনকাম এখানে দেখাচ্ছে টোটাল এক্সপেন্সেস আর টোটাল প্রফিট কত হয়েছে সেটা এখানে দেখাচ্ছে যেহেতু আমার এখানে টোটাল কোনো লস হয়নি তাই লস এখানে জিরো দেখাচ্ছে তো আমি টোটাল এক্সপেন্সেস এখানে কার রিপেয়ারে আমি খরচা দিলাম ধরো দেড় লাখ টাকা জাস্ট আমি সাপোজ ধরছি না অত লাখ টাকা তো লাগতে পারে না কার রিপেয়ার লাগতেও পারে যদি দামি গাড়ি তো আমি কার রিপেয়ারে দিলাম এখানে টেন লাখ টাকা দিয়ে যে আমি এন্টার করবো তোমার দেখতে পারো এখানে কিন্তু টোটাল লস আমার সঙ্গে সঙ্গে চলে এলো আর টোটাল প্রফিট আমার জিরো দেখাচ্ছে তো টোটাল এক্সপেন্সে দেখতে পাচ্ছ আমার কত লাখ টাকা টোটাল এক্সপেন্স হয়েছে টোটাল কত লাখ টাকা ইনকাম হয়েছে তো সেক্ষেত্রে আমার যেহেতু এক্সপেন্সেস বেশি আছে তাই এখানে টোটাল লসে দেখতে পাচ্ছ এত টাকা এখানে দেখাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এটাই তোমাদের শেখাবো যে তোমরা এমএস এক্সেল কীভাবে কীভাবে এই ধরনের একটা ইনকাম এক্সপ্রেন্সেসের একটা ফর্ম্যাট ক্রিয়েট করবে তো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখো আমার নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি বন্ধুরা তোমরা দেখতে পারো এখানে আমি পুরো একটা ব্ল্যাঙ্ক একটা সিট নিয়ে রেখেছি তো আমার এখানে ফার্স্ট যেটা কাজ হবে তো ফার্স্ট এই বি সেলের মধ্যে মানে বি কলমের মধ্যে আমি তিন নম্বর রো থেকে দশ নম্বর রো এভাবে সিলেকশান করবো তো এটা সিলেকশান করার পর এখানে কোনো মার্জও করবো না কোনো বর্ডারও দেবো না একটা সেল বাদ দিয়ে আমি এই সেলে আসবো তো এই সেলে এসে আমি ফার্স্টে হেডিংগুলো ইনসার্ট করব তো ফার্স্ট আমার হেডিং ছিল এখানে সিরিয়াল নাম্বার তো আমি সিরিয়াল নাম্বার লিখলাম দেন তারপর কিছু ছিল আমার ডেট তো আমি এখানে দিলাম ডেট দেন তারপর আমার ছিল কি সোর্স অফ ইনকাম তো আমি এখানে দিলাম সোর্স সোর্স অফ ইনকাম তো সোর্স অফ ইনকাম দেওয়ার পর আমার একটা কী হেডিং ছিল ওখানে অ্যামাউন্ট ছিল তো আমি এখানে লিখবো অ্যামাউন্ট এন টি তো এতটা করার পর এই প্রতিটা সেলকে এইভাবে আমি সিলেকশন করবো কন্ট্রোল সি দিয়ে আমি কপি করবো দেন একটা সেল এখানে বাদ দিয়ে আমি এই সেলে এসে কন্ট্রোল ভি দিয়ে বেস্ট করে নেবো দেন এটা করার পর আমি ডেটের যে সেলগুলো আছে সেটা কন্ট্রোল দিয়ে ভাবে সিলেকশন করবো ফার্স্টে আমি এই সেল এই রোটাকে সিলেকশন করবো দেন তারপর এই রোটাকে আমি সিলেকশন করবো তো এটা সিলেকশন করার পর আমি হোম ট্যাবে যাব তো হোম ট্যাবে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে একটা ফর্ম্যাট বলে অপশান আছে তো ফর্ম্যাটে যাব ফর্ম্যাটে কলম উইথ যেটা আছে এই অপশানে ক্লিক করবো তো এখানে দেওয়া আছে এখানে এইট তো আমি এটা কেটে এখান থেকে জাস্ট আমি এটা দেবো যাবে এন্টার দিয়ে পারো দিয়ে এন্টার দেবো তো ডেটের সেলটা আমার ওখানে অটোমেটিক মার্চ হয়ে গেলো দেন তারপর যেটা আমার সোর্স অফ ইনকাম আছে সেই রেঞ্জটাকে পুরো সিলেকশান করবো দ্বারা এখানে একটা অলরেডি সিলেকশান হয়ে গেছে এটা সিলেকশন থাকলে হবে না তো এই কলমটাকে সিলেকশন করবো আর যেটা সোর্স অফ এক্সপেন্সেস এই দুটো কলমকে সিলেকশান করবো সেম হোম ট্যাবে যাবো হোম ট্যাবে গিয়ে ফর্মেটে যাবো ফর্ম্যাটে যাওয়ার পর এখানে কলম উইথ যেটা আছে তো এখানেও সেম দেওয়া আছে তো এটা কেটে আমি এটা কুড়ি করে দেবো তো এটা কুড়ি করবো দিয়ে এন্টার দেবো দিয়ে এতটা আমার দেখতে পাচ্ছ আমার স্পেসটা ইনক্রিজ হয়ে গেলো দেন বাকিটা আছে তো এখানে অ্যামাউন্টের এটাকে আছে এটাকেও আর একবার সিলেকশান করে নিই তো এটাকে সিলেকশান করবো আর এই কলমটাকে সিলেকশান করব দেন হোম ট্যাপে গিয়ে সেম ফর্ম্যাটে যাব কলম উইতে যাবো কলম উইতে গিয়ে এর সাইজটা আমি থার্টিন রাখবো তেরো দিয়ে আমি ওকে করে দেব হবে তো দেখতে পাচ্ছো আমার পুরো এভাবে সব সেট হয়ে গেছে দেন এই প্রতিটা সেলকে আমি আবার এভাবে সিলেকশান করব সিলেকশান করার পর আমি হোম ট্যাপে যাব বোল্ড করবো মিডিলে অ্যালাইন করবো সেন্টারে অ্যালাইন করবো সাইজ একটু জাস্ট ইনক্রিজ করতে হবে তো এভাবে হয়ে গেছে দেন তারপর এগুলোকে আবার সিলেকশান করব। দিয়ে এটাকে এভাবে সিলেকশান করব হোম ট্যাবে যাব গিয়ে এগুলোকে আমি অল বর্ডার করে দেবো এভাবে তো আমার এগুলো অল বর্ডার হয়ে গেছে সরি এখানে একটা বর্ডার চলে এসেছে তো এটা বর্ডারে গিয়ে আমি জাস্ট নো বর্ডার করে দেবো তো বর্ডার এখানে চলে যাবে দে এর পরের কাজ হলো যে তিন নম্বর কলম থেকে আমি দশ নম্বর করেছিলাম যেটা সিলেক্ট করেছিলাম সেটা এভাবে আমি এতটাইভাবে সিলেকশান করবো পুরো যতটা আমার রেঞ্জ আছে মানে এই অ্যামাউন্টের ঘর অব্দি মানে এই অ্যামাউন্টের সেল অবধি আমি সিলেকশান করবো তো সিলেকশান করার পর হোম ট্যাবে যাব হোম ট্যাবে গিয়ে এর ব্যাকগ্রাউন্ড কালার তোমরা যে কোনো কিছু দিতে পারো তো আমি এখানে কোনো একটা লাইট কালার নিচ্ছি বা আমার যেটা ইন্ট্রোতে যেই কালারটা ছিল আমি সেই কালারটা এখানে দিচ্ছি তো এই কালারটা তো আমার ইন্ট্রোতে মানে যেটা ইন্ট্রাকশনে ইন্ট্রোডাকশনে যেইটা দেখালাম তো আমার এই কালারটা ছিল তো সেটাকে আমি এই কালার করে দিলাম দেন আমি এগুলোকে সিলেকশান করবো সরি এখানে সিলেকশান হয়ে গেল তো ফার্স্টে আমি এইখানে কোনো একটা সেলকে এইভাবে সিলেকশান করবো কন্ট্রোল দিয়ে সিলেকশান করে কন্ট্রোল হোল্ড করবো হোল্ড করে এগুলোকেও সিলেকশান করবো তো সিলেকশান করাবো সেম হোম টাইপে গিয়ে এই কালারটা আমি দিয়ে দেবো যেটা আমার ওপরে কালার আছে এভাবে দিয়ে দেবো দেন এটা করার পর এখানে দুটো রোকে এভাবে সিলেকশান করব ভালো করে দেখো তিনটে এই তিনটে একে আমি এভাবে সিলেকশান করবো সিলেকশান করার পর হোম ট্যাবে যাবো হোম ট্যাবে গিয়ে এর আমি দিয়ে দেব ঠিক বটম বর্ডার এটা দিয়ে দেবো এভাবে দেখতে পাচ্ছ কেন একটা বর্ডার এসে গেছে তো বর্ডার আসার পর এইখানে আমি কিছু সেলকে এভাবে আমি সিলেকশান করব তো এখানে একটা একটু নিয়ে নিই এতটা মতো না এটাই ঠিক আছে এতটা রাখলাম গিয়ে হোম ট্যাপে যাবো মার্জে গিয়ে মার্জেন সেন্টার করবো তো মার্জেন সেন্টার করে এখানে আমি হেডিং দেবো ইনকাম এক্সপেন্সেস ব্যালেন্স শিট যেটা আমার হেডিং ছিল ইনকাম এক্সপেনশন ব্যালেন্স শিট আর এখানে আমি ইয়ারটা দেবো দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ যেরমভাবে তো আমি পুরোটাই দিয়ে দিই এখানে দু হাজার বাইশ টু দু হাজার তেইশ এভাবে দিয়ে দিলাম দেন এটা থেকে এভাবে বেরিয়ে আসবো সরি এটা আগে এটা খুলে গেলো কেন হঠাৎ করে হ্যাঁ এটাতে আমার ছিল না তো এটাকে আরেকবার আমি সিলেকশান করবো হোমটাবে যাবো বোল্ড করবো তো এটাকে আমি এর সাইডটা একটু ইনক্রিজ করে দেবো এতটা বেশি বড় হয়ে গেল এতটা রাখলাম আর এটাকে সেন্টারে এভাবে অ্যালাইন করে দেবো তো আমার ওখানে হেডিংটা দেখতে পাচ্ছি ইনসার্ট হয়ে গেছে তো হেডিংটা তোমরা দেখতে পাচ্ছো এখানে চলে এসে তোমরা পারলে হেডিংটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারো তো আমি এখানে একটা কোনো লাইট কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই হেডিংটার অন্য কালার তো আমি এই কালারটা ফার্স্টে দিলাম যেটা এইটা এটা ভালো লাগে দেখতে তো আমি এইভাবে দিয়ে দিলাম এটাকে দেন এখানে আমি একটা শেপ ইনসার্ট করবো তো ইনসার্ট ট্যাপে যাবো ইলাস্টেশনে যাবো সেপসে যাবো রেক্ট্যাঙ্গেল শেপ নেবো বা এই শেপটা নিলাম আমি এই শেপটা নিচ্ছি এই শেপটা তো এই শেপটাকে এখানে নিয়ে আমি এখান থেকে ভাবে ড্র করে দেবো এতটা মতন করলাম হ্যাঁ করার পর এখানে ক্লিক করবো এখানে আমার কম আমার যেটা ইউটিউবের চ্যানেলের নাম লানমোরছুদি বাজে আমি এখানে সেইটাই লিখে দেবো আমার কোম্পানির নেম তো আমি দিলাম লানমোর প্রাইভেট লিমিটেড সরি এখানে একটা কী চলে এসেছে ডট হবে ডটের জায়গায় পি চলে এসছে হ্যাঁ এতটা দেন এই শেপটাকে সিলেকশান করবো সিলেকশান করবো ওম ট্যাপে যাবো মিডিলে অ্যালাইন করবো সেন্ট্রালে অ্যালাইন করবো বোল্ড করবো সাইজটা একটু ইনক্রিজ করবো এতটা মতন হ্যাঁ এতটা করব দেন এই শেপে আরেকবার সিলেকশান করবো দিয়ে সেফ ফরম্যাটে যাব সেফ ফরম্যাটে গিয়ে এর ফিলটা আমি অন্য কোনো ফিল করে দেবো তো আমি এইটা রাখলাম এটা দিলাম আর এর আউটলাইনে গিয়ে আমি এটাকে নো আউটলাইন করবো সেফ এফেক্টসে আসবো সেফ এফেক্টসে এসে এখানে অনেক ধরনের শেপ আছে তোমরা তোমাদের মতন যেটা ভালো লাগে তোমরা দিতে পারো তো আমি এখান থেকে জাস্ট এই সেপটা নিয়ে এভাবে দিতে দিলাম দেখতে পাচ্ছ এখানে আমার ফরম্যাট পুরোপুরি রেডি হয়ে গেছে বাট এখানে এখনও অনেক কাজ কিন্তু বাকি আছে তো আর একবার আমি ইনসার ট্যাবে যাব ইনসার ট্যাবে গিয়ে আবার এখান থেকে শেপসে এসে কোনো একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেবো তো আমি এই শেপগুলো নিয়ে নিয়ে একবার তো এটা নিয়ে আমি এইখানে এভাবে ড্র করব ফার্স্টে এইখানে এতটা আমি ড্র করলাম এখানে এতটা নিলাম হ্যাঁ এতটা দেন এটাকে কন্ট্রোল দিয়ে সিলেকশান করবো কন্ট্রোল দিয়ে এর কিছু কপি আমার লাগবে যেগুলোতে পাশে আমার যেহেতু চারখানা আছে আমার তো চারখানা আমার কপি এখানে বসাতে হবে তো আমি কন্ট্রোল হোল্ড করে এখানে কপিগুলোকে এভাবে নিয়ে নিলাম তো এবার একটু করে লোকে সেট করে নিই এটা একটু সাইডে যাবে এটা একটু সাইডে যাবে এটাকে একটু সাইডে করবো এখানটা করে আর এখানে এসে এটাকে এভাবে আমি সেট করে দেবো এতটা হ্যাঁ তো এই সেপসগুলোকে আরেকবার সিলেকশান করবো কন্ট্রোল দিয়ে সিলেকশন করাবো সেফ ফর্মেটে যাবো সেফ ফর্মেটে গিয়ে অ্যালাইনে গিয়ে আমি এগুলোকে ডিস্ট্রিবিউট অরিজেন্টালি করে দেবো আর গ্রুপে গিয়ে এরাকে গ্রুপে কনভার্ট করে দেবো তো আমার এই সেপগুলো কিন্তু গ্রুপে কনভার্ট হয়ে গেছে তখন আমি একটা সেপের মধ্যে ক্লিক করবো দেখতে পাচ্ছো পোপটা শেপ আমার একসাথে সিলেকশান হয়ে যাচ্ছে তো আমি এইভাবে আগে আর একবার সিলেকশান করে এটা সেট করে দিই এভাবে হ্যাঁ দেন এই সেপসগুলোতে আরেকবার ক্লিক করবো সেফ ফর্মেটে যাবো সেফ ফর্মে গিয়ে ফিলে গিয়ে আমি এগুলো হোয়াইট ফিল করে দেবো এখানে দেখতে পাচ্ছ হোয়াইট ফিল আছে হোয়াইট ফিল করব সেপ এতে আসবো আউটলাইনে গিয়ে নো আউটলাইন করবো তো এবার এই সেপটাতে ক্লিক করব তো এখানে ক্লিক করার আগে এখানে আমার আর একটা লাগবে তো আমি আবার ইনসার ট্যাপে যাবো ইনসার ট্যাপে গিয়ে ইলাস্ট্রেশনে গিয়ে আবার এখানে যাব সেপসে তো সেপসে এসে এখানে একটা সেপ আমি নেব নিয়ে আমি এইখানটা ড্র করে দেবো এই জায়গাটা করে একটু বেশি বড় হয়ে গেলো এটা ছোটো করতে হবে একটা হ্যাঁ এতটা মতন রাখলাম এতটা ঠিক আছে দিয়ে এখানে আমি লিখবো টোটাল ইনকাম তো আমি টোটাল ইনকাম লিখলাম এটাতে দেন এই শেপটাকে কন্ট্রোল দিয়ে কপি করে এখানে বসিয়ে দেবো আমি প্রতিটা জায়গাতে এসে এভাবে নো এক সেকেন্ড আমি এটা পরে করবো আগে আমি এই শেপটাকে আগে ফর্ম্যাট করে নিই তাহলে আমাকে প্রতিটা সেলে গিয়ে আমার আলাদা আলাদা করে ফরম্যাটিং করতে হবে তো এটাকে আমি সেন্ট্রালে যাবো সেন্ট্রাল অ্যালাইন করবো মিডলে অ্যালাইন করবো বোল্ড করবো সাইজ যেটা আছে সেটাই রাখবো আর এই শেপ ফর্ম্যাটে যাব সেফ ফর্ম্যাটে গিয়ে এটাকে নো ফিল করব নো ফিল করবো আর সেপ ফিলে এসে এটাকে এখন আমি ব্ল্যাক ফিল করে দিচ্ছি পরে আমি কালারটা চেঞ্জ করে নেবো এটাকে ব্ল্যাক ফিল করবো আর নো আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দেবো এভাবে এখানে এই সেপটাকে ইনসার্ট করার পর আমি এই সেপেই আর একবার রাইট ক্লিক করবো দিয়ে এটাকে আমি সিলেকশান করব সিলেকশান করে কন্ট্রোল পেস করব কন্ট্রোল পেস করে সরি এটার এটা সিলেকশন হয়ে গেছে তো আমি এটাকে ডিলিট করি হ্যাঁ খালি এই শেপটাতে সিলেকশান করবো ভুল করে না তুমি এই যে গোটা সেপটাকে সিলেকশান নিও তাহলে কিন্তু পুরোটাই কপি হয়ে যাবে তো এই শেপটাকে আমি সিলেকশান করবো কন্ট্রোল বাটন প্রেস করব দিয়ে এই শেপেরই কপি আমি প্রতিটা সেলে এইভাবে ইনসার্ট করে দেবো এভাবে ইনসার্ট করে দেবো এতটা হ্যাঁ দেন এই শেপটাতে আসবো এই শেপটাতে এসে এই নেমটা চেঞ্জ করবো এটা ইনকামের জায়গায় দেবো আমি এখানে এক্সপেন্সেস দেন এটাতে আসবো এটাতে কাটবো এখানে দেবো প্রফিট এটাতে আসবো তো এটা হবে আমার টোটাল লস হ্যাঁ এতটা করার পর ওপরে আর কিছু আমি এখন চেঞ্জেস করছি না ওপরে এখন অনেক কিছু চেঞ্জ করতে লাগবে তো আমি ওটা পরে দেখাচ্ছি দেন নিচে আসে নিচে আমার যেখানে এন্ট্রিগুলো করবো মানে যেখানে আমার ইনকাম যেটা হবে সেখানে ইনকামের জায়গায় আর এক্সপেন্স হলে এক্সপেন্সের জায়গায় আমি যে এন্ট্রিগুলো করবো সেখানে আমাকে কিছু কাজ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ টোটাল ইনকাম আছে সোর্স অফ ইনকাম আর সোর্স অফ এক্সপেন্সেস সরি আমি এখানে একটা চেঞ্জ করতে ভুলে গেছি তো এটা হবে সোর্স অফ এক্সপেন্সেস হ্যাঁ এতটা করলাম দিয়ে আমি তোমাদের ইন্টারও দেখালাম যে যখনই আমি কোনো ডেট টাইপ করছি তো অটোমেটিক আমার সিরিয়াল নাম্বারটাও কিন্তু আপডেট হয়ে যাচ্ছে তো সেটা করার জন্য এখানে ফার্স্ট টাইম কোনো ডেট টাইপ করে দিই আর এখানে একটা সিরিয়াল নাম্বার আমি দিয়ে দিয়ে হবে দিয়ে এই সেলে আসবো ইজিক্যাল টু দেবো দিয়ে আমি চালু করবো এখানে ইফ ফর্মুলা তো ইফ ফর্মুলা চালু করার পর লজিক্যাল টেস্টটা দেবো যদি আমার ডেটের সেল মানে এই সেলটা ইজিক্যাল টু যদি আমার ব্ল্যাঙ্ক থাকে যদি আমার ডেট ব্ল্যাঙ্ক থাকে তো কমা দিয়ে আমি ভ্যালুই ফ্রুতে দেবো তাহলে আমার সিরিয়াল নাম্বারও ব্ল্যাঙ্ক থাকবে যদি ডেট ব্ল্যাঙ্ক থাকে তো আমার সিরিয়াল নাম্বারও ব্ল্যাঙ্ক থাকবে যদি এই কন্ডিশান ম্যাচ না করে যদি এই সেলে ডেট থাকে তাহলে আমার এই সেলটার সাথে প্লাস এক হয়ে যাবে আমি এন্টার দেবো তো এখানে দেখতে পাচ্ছ কোনো ডেট নেই তাই এখানে দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাঙ্ক আসছে যদি আমি এই সেলে কিছু টাইপ করি বা কিছু ইনপুট করি তো এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু সিরিয়াল নাম্বারও ইনক্রিজ হয়ে যাচ্ছে যদি ডিলিট করে দিই এখানে সিরিয়াল নাম্বারও গায়েব হয়ে যাচ্ছে তো এই সেম প্রসেস আমি এই পাশেও করবো তাই আমি এটাকে একটু কপি করব ফার্স্টে এখানে এসে জাস্ট পেস্ট করবো দিয়ে এখানে ফর্মুলাটাকে আমি অ্যাপ্লাই করবো তো এখানে ইজিক্যাল টু দিয়ে আমি চালু করবো ইফ ফর্মুলা ইফ করার পর এখানে লজিক্যাল টেস্ট সেম দেবো এই সেল ইজিক্যাল টু যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে আমার ভ্যালু টু তো ব্ল্যাঙ্ক হবে আর যদি এই সেল ইজিক্যাল টু ব্ল্যাঙ্ক না থাকে বা ডেট থাকে তাহলে আমার এই সেলটা প্লাস এক হয়ে যাবে আমি দিয়ে এন্টার দেবো দেন এতটা করার পর আমি এইটাকে সিলেকশান করবো পুরোটাকে দেন এটাকে কন্ট্রোল হোল্ড করে আমি এতটা সিলেকশান করবো হোম ট্যাপে যাবো বোল্ড করছি না আমি এটাকে জাস্ট আমি এটাকে মিডিল আর সেন্ট্রালে অ্যালাইন করে দেবো এভাবে দিয়ে সিলেকশান রাখবো গিয়ে এটাকে অল বর্ডার এভাবে করে দেবো দেন আমি চাই যে যখনই আমি এই এতটা আমার দেওয়া আছে তো আমার ফর্মুলা দেখতে পাচ্ছ এই সেলে কিন্তু ইউজ করানি এত এই সেল অব্দি লাস্ট আমার ফর্মুলা ইউজ করা আছে তো আমাকে পারলে এখন প্রতিটা সেলে আমি ড্র্যাক করতে পারি তো আমি সেটা করছি না তো আমি চাই যখনই আমি নিচে নতুন কোনো এন্ট্রি করবো তো অটোমেটিক সেই ফর্ম্যাটিংগুলো অটোমেটিক যাতে এখানে চলে আসে মানে ফর্মুলা থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো অটোমেটিক আসবে তো সেটাকে অটোমেটিক বানানোর জন্য ফার্স্টে আমি এই সেলটাকে পুরো এভাবে সিলেকশান করবো সিলেকশান করার পর কিবোর্ড দিয়ে আমি প্রেস করবো কন্ট্রোল টি তো কিবোর্ড দিয়ে কন্ট্রোল টি প্রেস করার সঙ্গে সঙ্গে আমার এই সেট মানে ডাটাটা আমার টেবিলে কনভার্ট হয়ে যাবে তো মাই টেবিলের এডারে আমি টিক রাখবো এটাকে আনচেক করবো না এটাকে চেক রাখবো দিয়ে আমি ওকে করে দেবো তো ওকে করার পর এখানে যেটা সিলেকশান করবো টেবিল ডিজাইনে যাবো টেবিল ডিজাইনে গিয়ে এখানে দেখতে পাচ্ছ অনেক টেবিলের ডিজাইন আছে তো তোমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে নিতে পারো তো আমি এখানে জাস্ট এইটাই নিয়ে নিচ্ছি আমার এটাই লাগবে তো এটা করার অ্যাডভান্টেজটা হলো এবার পরে তখন নিচে যাবে যদি কিছু এন্ট্রি করি তো অটোমেটিক এটা ফর্ম্যাটিং হতে থাকবে তো ফার্স্টে আমি এই সেলে একটা ডেট দিই দিয়ে এখানে কিছু এন্ট্রি করে দিই ফার্স্টে হ্যাঁ দেখো আমি এন্ট্রি করে দিয়েছি এখানে সোর্স অফ ইনকামে পারলে যে কিছু লিখতে পারি দেন এই সেলে যদি আমি কিছু একটা ডেট দিয়ে নতুন করে আবার কিছু এন্ট্রি করি তো তোমরা দেখে নিতে পারো অটোমেটিক ফর্ম্যাটিং হয়ে যাবে আমাকে নিচে থেকে কিছু করতে হবে না তো তোমরা দেখতে পারো এখানে কিন্তু অটোমেটিক ফরম্যাটিং চলে আসছে আমাকে নিজে থেকে কিছু টাইপও করতে হচ্ছে না কিছুই করতে হচ্ছে না তোমরা দেখে নিতে পারো এখানে অটোমেটিক সব কিছু হচ্ছে এটা করার পর আমি সেম জিনিস আমি তার পাশে এখানেও করবো যেখানে আমার এক্সপেন্স আছে তো আমি পুরোটাকে সিলেকশান করবো এভাবে পুরো এত অবধি কেন আমার এই সেল অবধি ফর্মুলা ইউজ করা আছে তো এটাকে সিলেকশান করার পর তোমরা ওপর দিয়ে ওপর দিয়ে গিয়ে ইনসার্ট ট্যাবে যেতে পারো ইনসার্ট ট্যাপে গিয়ে এখানে টেবিল বলে যে অপশান আছে টেবিলে কনভার্ট করতে পারো এভাবে করা যায় টেবিলকে কনভার্ট যে মাই টেবিল হ্যাজ সেডার এটাকে চেক চেক রাখবো চেক রেখে আমি ওকে ফটো দেবো দেন এখানে সিলেকশান করবো সিলেকশান করার পর টেবিল ডিজাইনে যাবো তো আমি এখানে কোনো ফর্ম্যাটিং রাখছি না আমার এটাই ঠিক আছে তো আমি এটাই রাখছি দেন এখানেও সেম দিনে যদি আমি ফার্স্টে এখানে কিছু টাইপ করি তো অটোমেটিক দেখতে পারো যে আমার কাজ অটোমেটিক হয়ে যাবে তো আমি এন্টার দিলাম তো এখানে দেখতে পাচ্ছি ডেট অটোমেটিক চলে আসছে বাট যদি আমি এইখানেও কিছু টাইপ করি তো এখানেও দেখতে পাচ্ছ ফর্ম্যাটিংটি কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে সিরিয়াল নাম্বার অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে বাট একটা যদি দেখতে পারো এখানে অ্যালাইন ঠিক করে হয়নি তো আমি অ্যালাইন করার জন্য এই পুরো রেঞ্জটাকে সিলেকশন করবো হোম ট্যাবে যাব এটাকে সেন্ট্রাল আর মিডলে অ্যালাইন করবো দিয়ে এই যে ডেট যেটা দেওয়া আছে সেই সেই সেলে যদি আমি আসি এটা আমার একটা ডাউন এরও দেখা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার একটা ডাউন অ্যারো শো করছে তো এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর হোম ট্যাবে যাবো আর এটাকে আমি অল বর্ডার করে দেবো তাহলে বর্ডারে ফর্ম্যাটিংটা অটোমেটিক আসবে কারণ এখানে দেখতে পাচ্ছিলাম ফার্স্টে বর্ডার আসছিল না তো এটা যাতে অটোমেটিক আসে তাই জন্য আমি এটা করে দিলাম তো আমি এখানেও একটা ডেট দিয়ে দেখি যে আমার ফরম্যাটিং এবার ঠিকঠাক হচ্ছে কি তো দেখতে পারো এখানে অটোমেটিক কিন্তু ফরম্যাটিং হয়ে গেলো কোনো আমাকে নিজে কিছু করতে হলো না তো আমি টোটাল ইনকামের এখানে কিছু দিয়ে দিই তো আমি এখানে জাস্ট টাইপ করছি রিসিভড ফ্রম এক্স ওয়াইজেড তো আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দিই কিছু তো আমি এখানে দেবো ধরো পনেরো হাজার দিলাম তো অ্যামাউন্টের সেলগুলোকে আমি সিলেকশান করবো এভাবে এই সেলটাকে এই সেলটাকে কন্ট্রোল হোল্ড করে আমি এই সেলটাকে সিলেকশান করবো হোম ট্যাপে যাব গিয়ে এখানে কারেন্সিতে যাব এখানে ফর্ম্যাট সেলে যাব গিয়ে কারেন্সিতে যাব কারেন্সিতে গিয়ে এগুলো ডেসিমেল বেসিসে আমি জিরো করে দেবো আর এখানে ইন্ডিয়ান কারেন্সি যেটা আমাদের আছে সিমালের রুপিস সিম্বল সেটাকে আমি এখানে দিয়ে দেবো তো রুপিস সিম্বলটা কোথায় গেলো হ্যাঁ এই তো যে কোনো একটা দিয়ে আমি ওকে করে দেবো তোমার প্রতিটা সেটা দেখতে পাচ্ছি এখানে কারেন্সি এসে গেছে তো আমি এখানে কিছু অ্যামাউন্ট আরে দিয়ে দিই ওপর নিচ করে তো আমি এখানে সোর্স অফ ইনকাম আর সোর্স সোর্স অফ এক্সপেন্স কিছু লিখছি না কেন তোমরা বুঝে গেছো ওটার কাজটা কি মানে যেটা থেকে তোমার ইনকাম হচ্ছে সেটাকে জাস্ট লিখে রাখা পরে যাতে বই মানে জানা যায় কোথা থেকে আমার ইনকাম হলো কোথা থেকে এক্সপেন্স হলো সেটা তোমরা বুঝে গেছো তাই আমি ওখানে ওইগুলোতে আর কিছু টাইপ করছি না তো আমি এখানে অ্যামাউন্টগুলো দিয়ে দিই কেন অ্যামাউন্টগুলো দিয়ে আমাকে ওপরে ক্যালকুলেশনগুলো করতে হবে তো আমি এখানে কিছু অ্যামাউন্ট ওই জন্য দিয়ে রাখছি প্যাস এতটা দিলাম আর এখানে কিছু একটা অ্যামাউন্ট আমি দিয়ে দিই দেন এবার আমার কাজটা হবে যে এখানে অটোমেটিক আমি টোটাল ইনকাম আর টোটাল এক্সপেন্সটা কী করে আনবো তো এটাকে অটোমেটিক আনার জন্য আমি এই সেলগুলোকে আরেকবার সিলেকশান করবো কন্ট্রোল হোল্ড করবো এটাকে সিলেকশান করবো কন্ট্রোল হোল্ড করবো এটাকে সিলেকশান করবো অ্যান্ড এটাকে করবো এটাকে একসাথে সিলেকশান কেন পরপর হচ্ছে না এটা বুঝতে পারছি না আমি এটাকে করবো হ্যাঁ এইবার হয়েছে তো এগুলোকে সিলেকশান করবো সেফ ফর্ম্যাটে যাব সেফ ফর্ম্যাটে গিয়ে এগুলোকে কিচ্ছু করব না জাস্ট অ্যালাইনে গিয়ে ডিস্ট্রিবিউট অরিজিনটালি করে দেবো আর এগুলোকে জাস্ট গ্রুপের কনভার্ট করে দেবো তো এটা সুবিধা হলো এবার আমি যখনই ড্র্যাক করবো একসাথে সব ওপন্ইস হবে তো এগুলোকে আমি একটু জাস্ট ওপরে করে দেবো কেন আমার এখানে আরও অনেক জিনিস লাগবে তো এরপরের কাজ হলো যে এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছি সেই আইকনগুলো তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো তো আমি এখানে আমার যেই সিটের মধ্যে আইকনগুলো আছে আমি এই সিটটাতে যাই তো এই সিটে গিয়ে আমি এই আইকনগুলোকে কপি করে জাস্ট ওখানে পেস্ট করে নিচ্ছি তো এই আইকনগুলো তোমরা গুগলে গেলে বা এখানে যে ইনসার্ট ট্যাবের মধ্যে যে আইকন সেটস অপশানগুলো থাকে তোমরা এখানে গিয়ে যে সার্চ করতে পারো টোটাল টোটো মানে আইকন মানে ইনকাম আইকন বা এক্সপেন্সেস আইকন বা প্রফিট আইকন লস আইকন তোমরা গুগলে গিয়ে সার্চ করবে ইনকাম আইকন বলে বা এক্সপেন্সেস আইকন বলে সেখানে অনেক রকম তোমরা আইকন পেয়ে যাবে তোমরা নিজেদের মতন পছন্দ করে এখানে ইনসার্ট করে নিতে পারো তো এগুলো আমি কপি করবো এভাবে কন্ট্রোল সিটে কপি করবো যেই সিট আমি করছি এখন সেই সিটটা যাবো গিয়ে এখানে জাস্ট আমি এক জায়গায় পেস্ট করে দেবো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো তো আমার আইকনগুলো দেখতে পাচ্ছি এখানে চলে এসছে তো আইকনগুলোকে আমি এখানে সেট করব তো আইকনগুলো একচণ সেট হচ্ছে না যেহেতু ওখানে ছোট বড় হয়ে আছে তো এটাকে একটা কাজ করতে হবে আমাকে প্রতিটা আইকনকে আলাদা আলাদা করে সিলেকশান করতে হবে এটা একসাথে সিলেকশন হয়ে গেছে হ্যাঁ এবার এবার হয়ে যাবে তো এবার আমি এটাকে নেব এটাকে একটু ছোট করবো এভাবে এতটা মতন দেব এতটা দিয়ে এইখানটা করে এভাবে ইনসার্ট করে দেবো দেন এটাকে সিলেকশান করবো এক্সপেন্সিজ আইকনটাকে সিলেকশান করবো সরি এটা আমার কী হয়ে গেলো রে এটা আমার কী হয়ে যাচ্ছে সরি এটাকে ঘুরিয়ে ফেলেছি আমি এদিকে হ্যাঁ ততটা করবো ব্যাস এটাকে একটু ছোটো করে দিই দিয়ে এক্সপেন্সিজ যেখানে আছে সেই ঘরে এটাকে ইনসার্ট করে দেবো একটু ছোটো করবো আর এটাকে মেঘে গেছে এটাকে সেট করবো এভাবে হ্যাঁ হ্যাঁ এক্সপেন্সিভ হয়ে গেছে দেন আছে প্রফিট তো প্রফিটের আইকনটাকে ধরবো সিলেকশান করবো এখানে আমি এভাবে ইনসার্ট করে দেবো দেন লস তো এই আইকনগুলো তোমাদের বললাম তোমরা গুগলে গেলে এরকম অনেক আইকন পেয়ে যাবে তোমরা নিজেদের পছন্দ মতন এখানে আইকন নিয়ে নিতে পারো দেন এতটা করার পর আবার আমি হোম ট্যাপে যাবো হোম ট্যাপে গিয়ে হিল স্টেশনে গিয়ে সেফ সে আসবো সেফ সে এসে এখানে কোনো একটা রেক্ট্যাঙ্গেল সেফ নেবো নিয়ে আমি এইখানটায় এতটাইভাবে এতটা মতন করে এইখানটা করে এভাবে ড্র করে নেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রতিটা সেলে একটা করে সেফ আমি ইনসার্ট করে রেখেছি তো এই সেফগুলোর মধ্যে আমাকে ভ্যালুগুলোকে ইনসার্ট করতে হবে তো ভ্যালুগুলোকে ইনসার্ট করার জন্য আগে আমার টোটাল ইনকাম কত হলো বা টোটাল এক্সপেন্সেস বা টোটাল প্রফিট অ্যান্ড টোটাল লস কত হলো এটা আগে ক্যালকুলেট করতে হবে তো এটা ক্যালকুলেট করার জন্য আমি সিট টুতে যাব তো সিট টুতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কিছু হেডিং আছে তো এখানে ফার্স্টে দেওয়া আছে টোটাল ইনকাম এক্সপেন্সেস প্রফিট অ্যান্ড লস তো ফার্স্টে আমি ক্যালকুলেট করবো টোটাল ইনকাম তো টোটাল ইনকামকে ক্যালকুলেট করার জন্য ইজিক্যাল টু দেবো দিয়ে চালু করবো আমি সাম ফর্মুলা সাম ফর্মুলা চালু করার পর সিট ওয়ানে আসবো দিয়ে আমার টোটাল ইনকামের যে রেঞ্জটা আছে তো সেই রেঞ্জটাকে আমি এভাবে সিলেকশান করে দেবো বাট তোমরা এখানে দেখতে পারো এখানে সিলেকশানটা কিন্তু অন্যরকম হচ্ছে যেহেতু আমার এই ডেটাটা টেবিলে কনভার্ট করা আছে তো তোমাদের মধ্যে অনেকের কোয়েশ্চেন হতে পারে যে আমি যদি এর পরে কিছু এখানে এন্ট্রি করি তাহলে কি এই এই রেঞ্জটা কি অটোমেটিক এনক্রিস হতে থাকবে তো যদি তুমি কোনো ডেটাকে টেবিলে কনভার্ট করে দাও তো তুমি যদি এখন দেখতে পাচ্ছো আমার এখানে এতটা সিলেকশান আছে বাট যদি এখানে টেবিল ইনক্রিজ হতে থাকে তো অটোমেটিক কিন্তু এই সিলেকশান যে রেঞ্জটা আমি নিয়েছি এটাও কিন্তু অটোমেটিক ইনক্রিজ হয়ে যাবে এটা এই রেঞ্জে থাকবে না বা তোমাকে পরে এসে রেঞ্জটাকে আবার নতুন করে সিলেকশান করতে হবে না যদি এখানে নিচে টেবিল ইনক্রিজ হতে থাকে মানে তোমার ধরো সোর্স অফ ইনকামে কিছু তোমার আরও কিছু এখানে অ্যাড হলো তো অটোমেটিক কিন্তু এই অ্যামাউন্টের যে রেঞ্জ দেখতে পাচ্ছো এটাও কিন্তু অটোমেটিক ইনক্রিজ হয়ে যাবে তো এটাই হলো কোনো ডেটাকে টেবিলে কনভার্ট করার অ্যাডভান্টেজ তো আমি এতটা সিলেকশান করলাম যেহেতু আমার টেবিল এখন এতটা আছে তাই আমার সিলেকশানে এতটা দেখা তো আমি সিলেকশান করে আমি এন্টার প্রেস করলাম তো দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক টোটাল ইনকামটা আমার চলে এলো তো সেমভাবে আমি টোটাল এক্সপেন্সেসটাকেও এখানে আনবো সাম্পা লাগাবো দিয়ে সিট ওয়ানে যাব সরি সিট ওয়ানে যাব গিয়ে এখানে আমি এই রেঞ্জটাকে পুরো এভাবে দিয়ে দেবো দিয়ে আমি এন্টার করবো তো আমার টোটাল দেখতে পাচ্ছো এসে কাছে তো এবার বার করবো টোটাল প্রফিট তো টোটাল প্রফিটকে বার করার জন্য তোমরা সিম্পল ম্যাথে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান লাগাতে পারো টোটাল ইনকাম মাইনাস টোটাল এক্সপেন্সেস তো এখানে তোমার একটা জিনিস দেখো আমার এখানে টোটাল এক্সপেনশন মানে আমার খরচ কিন্তু আমার ইনকামের থেকে বেশি আছে তো এই ক্ষেত্রে আমার এখানে কি থাকবে তো এক্ষেত্রে আমি চাই আমার প্রফিট জিরো শো করুক তো সেটাকে আনার জন্য আমি এখানে একটা কন্ডিশান কি ইউজ করব তো ইজিক্যাল টু দেবো দিয়ে চালু করবো ইফ ফর্মুলা তো ই ফর্মুলা চালু করার পর ফার্স্ট আছে লজিক্যাল টেস্ট তো লজিক্যাল টেস্ট আমি এটা দেবো যদি আমার টোটাল ইনকাম বেশি হয় টোটাল এক্সপেন্সেসের থেকে যদি আমার টোটাল ইনকাম বেশি হয় টোটাল এক্সপেন্সেসের থেকে তাহলে আমি চাই আমার টোটাল ইনকাম থেকে মাইনাস হয়েছে টোটাল এক্সপেন্সেস এটা আমি দিলাম তো আমি কী কন্ডিশান দিলাম আমার যদি টোটাল ইনকাম যদি টোটাল এক্সপেন্সেস থেকে বেশি হয় তাহলে টোটাল ইনকামের থেকে টোটাল এক্সপেন্সেস মাইনাস হয় আমার এখানে প্রফিটটা শো করবে আর যদি এই কন্ডিশান ম্যাচ না করে তো দেখতে পাচ্ছ এখন সেই কন্ডিশান কিন্তু ম্যাচ করছে না এখন আমার টোটাল এক্সপেন্সেস টোটাল ইনকামের থেকে বেশি আছে তো আমার এখানে এক্ষেত্রে কিন্তু এই কন্ডিশান ম্যাচ করছে না তো এটা যদি ম্যাচ না করে তাহলে আমি এখানে দেখতে চাই ভ্যালু ইফ এ জিরো দিয়ে আমি ব্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার দেবো তো দেখতে পাচ্ছ যেহেতু আমার এখানে টোটাল এক্সপেন্সেস বেশি আছে ইনকামের থেকে তাই আমার জিরোশো হচ্ছে তো এখানে আমি টোটাল লসটা আনবো তো এটা আনার জন্য আমি এখানে ফর্মুলা চালু করব তো আমি একটা কাজ করি এই যে না এটা করলে হবে না তো মিউজিকাল টু দিয়ে আর একটা ই ফর্মুলাই লাগাই তো এখানে দেব যদি আমার টোটাল এক্সপেন্সেস বেশি হয় টোটাল ইনকামের থেকে তাহলে টোটাল এক্সপেন্সেস থেকে মাইনাস হয়ে যাক টোটাল ইনকাম দিয়ে কমা দেবো আর যদি এই কন্ডিশান ম্যাচ না পারো তাহলে এখানে জিরো শো করবে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ কিন্তু কন্ডিশান ম্যাচ করছে তাই এখানে আমার টোটাল লস কত হলো সেটা কিন্তু অটোমেটিক চলে এলো তো এই যে ভ্যালুগুলোকে আমি সিলেকশান করবো একবার প্রতিটা ভ্যালুকে তো ওটা অলরেডি সিলেকশান করা আছে তো আমি এইটা পুরোডাক্টটা সিলেকশান করবো ফর্ম্যাট সেলে যাব ফরম্যাট সেলে গিয়ে কারেন্সিতে যাবো ডিসিমেল প্লেসে জিরো করে দেবো আর এখানে আমি ইন্ডিয়ান কারেন্সির সিম্বল যেটা আমাদের রুপিস সিম্বল সেটাকে আমি এখানে দিয়ে দেবো এভাবে তো এগুলো এভাবে চলে এসছে তো এগুলো আমি পানি একটু মিডিলও করে দিতে পারি এভাবে তো এগুলোকে আমি মিডিল করে দিলাম তো এবার আমি যাব ইনসার ট্যাবে তো ইনসার ট্যাপে যাওয়ার পর ইলাস্টেশনে যাবো সেপসে আসবো সেপসে এসে এখানে কোনো রেক্টাঙ্গেল শেপ নিয়ে নেবো নিয়ে আমি এখানে এভাবে এটাকে ড্র করে নেবো এতটা মতন ড্র করে নেবো দেন এটাকে এখন কিছু করছি না এটাকে সিলেকশান রাখবো ফর্মুলা বাড়ি যাবো ইজিগাল টু দেবো তো এখানে আমার লাগবে টোটাল ইনকাম তো টোটাল ইনকাম দেওয়ার জন্য আমি সিট টুতে যাবো টোটাল ইনকাম দেখতে পারো আমার এখানে আছে ডি এইট তো ডি এইট সেলটাকে আমি এভাবে দিয়ে দেবো দিয়ে আমি এন্টার করবো তো এটা করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে টোটাল ইনকাম চলে এসছে দেন এটাকে আরেকবার সিলেকশান করবো আমি কন্ট্রোল বাটন প্রেস করবো এটার কপিগুলো আমি এই সেসে দিয়ে দেবো এভাবে প্রতিটা সেলে হ্যাঁ এভাবে দিয়ে দেবো দেন এটা আছে টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস আমার আছে কিন্তু ই এইটের মধ্যে তো আমি ডি এইটটা কেটে আমি এখানে লিখবো ই এইট দিয়ে আমি এন্টার করবো তো দেখতে পাচ্ছি এখানে টোটাল এক্সপেন্সেস চলে এলো দেন টোটাল প্রফিটটাকে যাবো তো এটা ডিএট কাটবো কেটে এটাকে করবো আমি এফ এইট দিয়ে আমি এন্টার করবো তো টোটাল প্রফিটও আমার চলে এলো দেনে আমি টোটাল লসে যাবো টোটাল লসে আমার ই এফ তারপর আছে জি তো আমি এখানে দেবো জি এইট দিয়ে আমি এন্টার করবো তো টোটাল লসও আমার চলে এলো তো প্রতিটা সেফকে আমি আর একবার সিলেকশান করবো সিলেকশান করার পর আমি সেফ ফরম্যাটে যাবো সেফ ফর্মেটে গিয়ে এগুলোকে ফিলে গিয়ে আমি নো ফিল করবো নো আউট সেফ আউটলাইনে গিয়ে আমি নো আউটলাইন করবো দিয়ে হোম টাইপে আসবো মিডিলে অ্যালাইন করে দেবো সেন্টারে অ্যালাইন করে দেবো আর বোল্ট ওগুলো অটোমেটিক আছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভ্যালু আমার অটোমেটিক কিন্তু চলে এসেছে তো এটা একটু সাইডে হয়ে গেছে তো এটাকে আমি এখানটা করে দিন এতটা মতো হ্যাঁ তো প্রতিটা সেললে আমার কিন্তু ভ্যালু এসে গেছে তো এবার যদি আমি এখানে নিচে কোনো এন্ট্রি করি তো অটোমেটিক কিন্তু এগুলো চেঞ্জ হয়ে থাকবে তো তার আগে আমি এই যে শেপগুলো আমি করলাম তো এই দুটো শেপকে সিলেকশন করবো আমি এভাবে ফার্স্টে এটা করব দিন আমি এই শেপটাকেও করব এটা শেপটা হচ্ছে না কেন বুঝতে পারছি না হ্যাঁ তো এই শেপটাকে করবো করে হোম ট্যাপে যাব এর কালারটা আমি দেব ফ্রন্ট কালার যেটা আমার আইকন যেই কালারে আছে তো আমার আইকনটা অ্যাকচুয়ালি এই কালারে আছে তো আমি এই কালারটা দিয়ে দিলাম এটা একটু বেশি হালকা হয়ে গেল একটু ডিপ দিই তো আমি এই কালারটা দেবো দেন এখানে আমার এক্সপেন্সের যে আইকনটা আছে সেই আইকনটা যেই কালারে আছে আমি সেই কালারে এটাকেও সিলেকশান করবো দিয়ে হোম ট্যাবে যাব এটা যেই কালার আছে লাইট ব্লু কালার তো আমি এই কালারটা এভাবে দিয়ে দেবো তেন এইভাবে সে তোমার বাকিগুলোও করে নিতে পারো আমি এগুলো বেশি দেখাচ্ছি না কিছু জিনিস আছে তো এবার দেখি আমাদের এই সফটওয়্যার অটোমেটিক কাজ করছে কি তো এখানে আমার অলরেডি কিছু এন্ট্রি করা আছে তো আমি এখানে কোন একটা একটা অ্যামাউন্ট বসিয়ে দেখি তো আমি এখানে এক লাখ দেবো আমি এন্টার করবো তো দেখতে পাচ্ছো আমার প্রফিট কিন্তু সঙ্গে সঙ্গে চলে এলো আর যেহেতু আমার এখানে টোটাল ইনকাম টোটাল এক্সপেন্সেস থেকে বেশি আছে তাই প্রফিট শো করছে কিন্তু আমার লস জিরো শো করছে তো আমি এখানে একটা এন্ট্রি করে দেখি তো এখানে আমি দিলাম আশি হাজার আমি এন্টার করব তো দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু আমার লস ব্যাপারটা দেখাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকানি ছিল যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও আর যদি তোমরা এই সিটের লিঙ্ক নিতে চাও বা এই প্র্যাকটিস ফাইলটা নিতে চাও তো তোমরা পারলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্ক্রিনের নিচে ডান দিকে দেখা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে তো আমার সঙ্গে ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলে সেখানে আমি তোমাদের এই ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো কেন আমি কী করে যে ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশানে দিতে হয় সেটা আমি জানি না সেটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো তাহলে আমি ওটা তোমার থেকে জেনে নিয়ে আমি পরের ভিডিও থেকে চেষ্টা করবো যে আমার প্রতিটা সিটের ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানেই অ্যাড করার তো আজকের ভিডিওটা এটুকুই ছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার গুড নাইট